পূজার সময়তে দাম বাড়িল পেট্রোলর। এইবার পুনের দাম বাড়ব অত্যাবশ্যকীয় ঔষধর। আটবিধ ঔষধর এগারোবিধ ফর্মুলার শীঘ্রে বাড়ব দাম। দৈনিক ঔষধ সেবন করবলগিয়া দেশের রোগী সকলের মূরত মাধমার সরকারের। পুনের দাম বাড়ব অত্যাবশ্যকীয় ঔষধর। হাঁপানি, গ্লোকোমা, থ্যালাসেমিয়া, যক্ষ্মা আর মানসিক রোগত আক্রান্ত যখন রোগী আছে প্রতিদিনে সেবন করবলে ঔষধ। ইতিমধ্যে এই সকল লোক বিভিন্ন অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম বৃদ্ধিত পিষ্ট। তেনে সময়তে ভূতর উপর দানবর দরে অত্যাবশ্যকীয় ঔষধর দাম বৃদ্ধি করে এই সকল লোকক যে চরম উপহাস সরকারের, কারণ 50% পর্যন্ত বাড়িব পারে ঔষধর দাম। কি কি ঔষধর দাম বাড়ব চাই লো আহক। বেঞ্জাইল পেনিসিলিন ইনজেকশন, এট্রোপাইন ইনজেকশন 0.6 mg/ml, স্ট্রেপটোমাইসিন পাউডার 750 mg, 1000 mg, সেলবিউটামল ট্যাবলেট 2 mg, 4 mg, রেসপিরেটর সলিউশন 5 mg/ml, পিলোকার্পাইন ক্যাফাড্রক্সিল ট্যাবলেট 500 mg, ডেসফেরি অক্সামাইন 500 mg, লিথিয়াম ট্যাবলেট 300 mg। এই সমূহ অত্যাবশ্যকীয় ঔষধর দাম বাড়ব অতি শীঘ্রে। কেন্দ্রীয় সরকারে ঔষধর দাম বৃদ্ধি অনুমোদন জানার পিছতে এতিয়া সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এইদিনত দেখি আছো বিভিন্ন দরবর দামখিনি বাড়ি গৈ আছে, ডায়াবেটিস হোক, প্রেসার হোক, মানে এটলিস্ট 10% মোটামুটি বাড়ি গৈছে দামবিলাক। কিছুমানের জনসাধারণবিলাক দিগদার হয়েছে, রাইজর দিগদার হয়েছে। যিজন দরবর ধরো 110 টাকা আছে, এটা 122 টাকা হয়ে গেল। অসুবিধা হয় ঘর চলা মুশকিল হয়ে যাব। সব বস্তু দাম যে রাশন হয়ে যায়, দরব হয়ে যায়, যা কিনা দাম তো বাড়ি আছে। ধর কেন্দ্রীয় সরকারের এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত কোন সকল রোগীক পেলাব অধিক বিপদ? থ্যালাসেমিয়া, গ্লুকোমা আর টিবি আর মেন্টাল হেলথর কিছু প্রডাক্টস আছে, যাবিলাকর দাম সরকারে 50% বড়াবলে অনুমতি দিছে। সরকারে এটা মোটামুটি প্রিপেয়ার্ড হয়ে আছে যে 50% বড়া অনুমতি দিয়া হব, আর এই বিষয়ে সার্কুলার দু একদিনত আই পাব লাগে। ইতিমধ্যে ঔষধর উপলব্ধতা নিশ্চিত করবলৈ নির্দেশ দিছে কেন্দ্রীয় ঔষধ মূল্য নিয়ন্ত্রণ পরিষদ চমুকৈ NPPA। লগতে 50% পর্যন্ত ঔষধ কোম্পানি সমূহক দাম বৃদ্ধি করবলৈ অনুমোদন জানাইছে NPPA। গতিকে অচিরেই দেশত ঔষধর দাম বড়াটো নিশ্চিত হয়ে পড়িল। রাষ্ট্রীয় স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ মন্ত্রালয়ত 8 অক্টোবর অনুষ্ঠিত হওয়া এক বৈঠকত এই সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় সরকারে। ঔষধর দাম পুনের বৃদ্ধি হওয়াক লৈ দেশজুড়ি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অবশ্যে এতিয়ালৈকে কেন্দ্রীয় সরকারে কোনো আনুষ্ঠানিক মন্তব্য প্রদান করা নাই এই সম্পর্ক। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।